বাঙালির পাহাড় ভ্রমণ মানেই যে শুধু দার্জিলিং তা নয়। বর্তমানে দার্জিলিংয়ের বহু অফবিট ডেস্টিনেশন বাঙালির মন কেড়েছে, আর তারই মধ্যে একটা বিশেষ নাম করে নিয়েছে দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম দাওয়াইপানি। পাহাড়ি ফুল, চা বাগান, কুয়াশা, ভ্যালি ভিউ, দার্জিলিং ভিউ এবং তার সঙ্গে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা, সব কিছুরই সংমিশ্রণে গঠিত এই দাওয়াইপানি। আছে থাকার মতো বহু হোমস্টে। আজ দাওয়াইপানিতে ওয়ান নাইট স্টে করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো বিশ্বকে আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছি। তো সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের উপস্থাপন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দাওয়াইপানি NGP থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানি। NGP বা শিলিগুড়ি থেকে আপনি দাওয়াইপানি দুভাবে পৌঁছাতে পারেন, এক শেয়ারে, দুই পার্সোনাল গাড়িতে। প্রথমে বলি পার্সোনাল গাড়ি। 3,500 থেকে 4,500 টাকা খরচ করে পার্সোনাল ক্যাব বুক করে আপনি NGP থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারেন দাওয়াইপানি। আর যদি শেয়ারে যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়ি বা বাসে চলে আসুন জোরবাংলো। খুমি স্টেশনের 1 কিলোমিটার আগে অবস্থিত এই জোরবাংলো এবং জোরবাংলো থেকে লামাহাটাগামী যে কোনো শেয়ার গাড়িতে চলে যান 6 মাইল বাজার। আমরা এর আগে রাঙ্গারুন যাওয়ার পদ্ধতি দেখিয়েছিলাম 3 মাইল বাজার হয়ে, কিন্তু দাওয়াইপানি যেতে গেলে যেতে হবে 6 মাইল বাজার পর্যন্ত এবং সেখান থেকে লেফট টার্ন নিয়ে চলে যেতে হবে দাওয়াইপানি। তবে 6 মাইল বাজার থেকে দাওয়াইপানি যাওয়ার জন্য আপনার পার্সোনাল গাড়ি লাগবে। আপনার হোমস্টেকে কল করলেই তিনি একটি পার্সোনাল ক্যাব আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবেন। মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে এই ক্যাব পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট হোমস্টেতে। আমরা NGP থেকে রওনা হয়েছিলাম 9টা নাগাদ এবং কার্শিয়াং হয়ে জোরবাংলো হয়ে পৌঁছে গেলাম 6 মাইল বাজারে এবং 6 মাইল বাজার থেকে লেফট টার্ন নিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম দাওয়াইপানিতে। চললাম দাওয়াইপানির দিকে। দাওয়াইপানি হচ্ছে, দাওয়াইপানিকে তোমার ভুটিয়া বস্তিও বলে। তো সেই দাওয়াইপানির দিকে এখন যাচ্ছি, আমাদের গাড়ি উঠছে উপরের দিকে, নিচে থেকে দাওয়াইপানিতে থাকার বহু হোমস্টে আছে, বহু বাঙালি ওনার, বহু নেপালি ওনার, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটির ওনার বাঙালি এবং এনার মাত্র 4টি রুম আছে। সত্যি কথা বলতে এনার রুম কখনোই খালি পাওয়া যায় না। মেন রাস্তা থেকে হোমস্টেতে একটু হেঁটে যেতে হবে, তাই স্থানীয় মানুষদের কাছে শুনতে শুনতে আমি হোমস্টেতে এসে পৌঁছালাম। নিচে না, ও ওবালা, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হেল্প নিয়ে নিয়ে নামছি, শুনে শুনে চলো। এখান দিয়ে যাওয়ার রাস্তা এবং বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল ভালো আবার খারাপ সব কিছু মিলিয়ে বর্ষা। এটা কি হোমস্টে? এখানে আরেকটা হোমস্টে আছে, নতুন নতুন চারিদিকে সব হচ্ছে। চলো যাই। এবার হোমস্টের ভেতরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিই। হোমস্টের রুমগুলি বেশ বড় বড়, বাথরুমে আছে গিজার। পার হেড পার ডে আপনার ফুডিং লজিং এখন এই মুহূর্তে 1,500 টাকা করে খরচ হবে, তবে এটা সিজন অনুযায়ী ওঠানামা করে। আপনি হোমস্টের বুকিং নাম্বারে কথা বলে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। দাওয়াইপানি হোমস্টের সামনে, দাওয়াইপানিতে হোমস্টেতে আমরা ঢুকবো এবং এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও এখন দেখা যাচ্ছে না, সকালবেলা কী হচ্ছে দেখে নেব এবং এখানে ব্যবস্থা করব তোমাদের জন্য। ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার প্রোভাইড করে দেবো হোমস্টের। আমার পিছনে দেখতে পাচ্ছ টোটাল হোমস্টেটা দারুণ সুন্দর, খুব সুন্দর হোমস্টে। এখানকার বুকিংয়ের নাম্বার আমি প্রোভাইড করে দেবো, তোমরা এই নাম্বারে কল করে আসতে পারো। এখানে 4টে রুম আছে, ওপরে 2টো, নিচে 2টো এবং 4টে 4টে করে বেড আছে। তোমরা 2 জনও আসতে পারো, 3 জনও আসতে পারো, 4 জনও আসতে পারো, 1টা রুম তোমরা পেয়ে যাবে যদি ফাঁকা থাকে। সাধারণত থাকে না, দারুণ সুন্দর হোমস্টে। দাওয়াইপানি ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে তুমি বলতেই পারো, বাঙালি ওনার, এবং তুমি কথা বলে নিও, তোমাদের ভালো লাগবে। 12টা নাগাদ আমরা হোমস্টেতে চেক ইন করলাম। চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। আজ বাইরে বৃষ্টি পড়ছে,
তাই সূর্যের দেখা ও কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়াটা একটু মুশকিল। তবুও আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। অপেক্ষা করতে করতে দুপুর দুটো নাগাদ আমাদের খাবার চলে আসলো। খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দাওয়াইপানি গ্রামটি ঘুরতে এবং আরও কিছু হোমস্টে দেখার জন্য। দাওয়াইপানি মানে এমন একটা জায়গা যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন হচ্ছে তোমার মেঘে চারিদিকে ভরে আছে যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু আমি একটা হোমস্টে তোমাদেরকে দেখাবো, সেই হোমস্টেটা তোমাদের দারুণ লাগবে। এটা মেন দাওয়াইপানি থেকে মোটামুটি বলতে পারো যে 1 কিলোমিটার আগে, দাওয়াইপানিটা অনেকটা নিচে, তো এটা তার থেকে একটুখানি ওপরে। তো হোমস্টেটা দেখো জাস্ট, আগে দেখাই তারপরে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ঘর মে কই হ্যাঁ কনে শুনে না দিদি হোমস্টে না গুগল মে লিখা হওয়া এ নেই না ও আচ্ছা তো একটা ফলস খেয়ে গেলাম, এটা হোমস্টে না এটা বাড়ি। তা চলো না এখান থেকে দেখা যাবে না, সামনে থেকে সামনে দিয়ে উঠবে। চলো এটা বাড়ি, এটা হোমস্টে না, চলো অন্য জায়গায় গিয়ে দেখছি এবং তোমাদের দেখাচ্ছি। দাওয়াইপানি থেকে দার্জিলিং, তিনচুলে, তাকদা সমস্ত কিছু দেখা যায় এবং আর এক পাশে দেখা যায় নামচির চারধাম মন্দির আর পেছনে কাঞ্চনজঙ্ঘার চূড়া। জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো তাকদা গ্রাম আর মেঘে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ভাই দাওয়াইপানি থেকে কি ভিউটা আসছে ভাই, ভ্যালি ভিউ কি আসছে, পুরো চা বাগান, পুরো চা বাগানে ভ্যালি ভিউ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ভাই সিদ্ধার্থ হোমস্টে, এই হামরোহম সিদ্ধার্থ হোমস্টের বাড়িতেই চা বাগান, মানে দেখে তো একটা অসাধারণ লাগছে। তুমি এখানে ফুলগুলো দেখো, এখন বর্ষাকালেও ডালিয়া ফুল ফুটেছে, তার মানে তুমি ভাবো যে শীতকালে কী পরিমাণ ফুল থাকবে। তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে সিদ্ধার্থ হোমস্টে দাওয়াইপানি। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। মোটামুটি ধরো সিজন অফ সিজন হিসেবে 1200 থেকে 1500 টাকা পার হেড ফুডিং লজিং পড়বে। সিদ্ধার্থ হোমস্টেটা সেই আপ টু দি মার্ক নয়, তবে যারা বাজেটে রুম খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট। দাওয়াইপানি রাঙ্গারুনের মতো এতটা ছোট নয়, দাওয়াইপানি কিন্তু অনেকটা বড়, মানে অনেকটা ডিস্টেন্স এবং অনেকগুলো হোমস্টে আছে। আমি একটা দুটো হোমস্টেতে যাওয়ার চেষ্টা করলাম এবং আরেকটা হোমস্টেতে যাব এবং সেই জায়গাটা দেখার চেষ্টা করব এবং এক্সপ্লোর করব। বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বাকি সব ফার্স্ট ক্লাস। চলো দেখতে থাকো। আমরা বেশ কিছু হোমস্টে দেখলাম এবং যেহেতু আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে ম্যাক্সিমাম টাইম বুকিং থাকে, তাই চলে এলাম এক নেপালি দিদির হোমস্টেতে। তো ওনার কাছেও এই রুমগুলি দেখে নিলাম। আর এই হোমস্টেটা একদমই রাস্তার ওপরে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তাই আপনার হোমস্টেতে আসতে বা হোমস্টেতে থাকতে এক পাও হাঁটতে হবে না। কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু অনেকটা হেঁটে নিচে নামতে হবে, বয়স্ক বা বাচ্চাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হতে পারে। তো আপনারা যদি এই হোমস্টেতেও থাকতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন এবং এখানে ওনাদের বুকিং নাম্বার আমি প্রোভাইড করলাম, আপনারা চাইলে ওনাদের এখানেও থাকতে পারেন। দিদি এক এক করে আমাদের সব কটি ঘর খুলে খুলে দেখালেন। তো 1500 হয় ফুডিং লজিং কে সাথ ও আচ্ছা সিজন মে অন সিজন মে থোড়া কম হো জায়েগা অফ সিজন মে থোড়া সা কম হো জায়েগা আচ্ছা তো টোটাল কিতনে অকুপেন্সি হ্যায় আপকে ইধার 20 উধার 8 অর ইয়াহ পে 4 4 4 পুরা 4 4 করকে
अगर 2% आते हैं मान लीजिए, तो आप रूम देंगे तब थोड़ा सा बढ़ जाएगा आपके प्राइस। हाँ, तब तो पर हेड क्या हो जाएगा प्राइस? तो 15 ही होगा। तब भी 1500 ही होगा। हाँ, मान लीजिए 2% रह रहा है सिर्फ दो के लिए। हाँ, दो के लिए तो थोड़ा बढ़ेगा क्योंकि एक बेड खाली जाएगा। हाँ हाँ, उसलिए मैं पूछ रहा हूँ। ज्यादा ही लगेगा, वो भी थोड़ा एडजस्ट हो जाएगा, लेकिन थोड़ा ज्यादा ही लगेगा। बात करके लेना पड़ेगा। बात करना पड़ेगा। যাই হোক, এইভাবেই বিকাল হয়ে এলো এবং আমরা হোমস্টেতে ফেরত আসলাম। রাতে হোমস্টের সামনে বনফায়ার এবং চিকেন বারবিকিউর ব্যবস্থার কথা বলেছিলাম, এটির জন্য এক্সট্রাভাবে আপনাকে পেমেন্ট করতে হবে। আমরা সন্ধ্যার টাইমটা এখানেই কাটালাম। দেখছি দার্জিলিংয়ের পাহাড়ের আলো জ্বলে উঠেছে, তবে হালকা হালকা মেঘলা আকাশ এখনও আছে। রাতে আমরা ডিনারে পেয়ে গেলাম চিকেন। খাওয়া দাওয়া বেশ সুন্দর এবং মার্জনীয়। রাঁধুনি নেপালি হলেও খাওয়ার স্বাদ কিন্তু একদম অন্য ধরনের। দ্বিতীয় দিন সকাল সকাল আমাদের ঘুম ভাঙল সূর্যোদয়ের সাথে সাথে। এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে দার্জিলিং শহর। আজ সকালে মেঘ পুরো ক্লিয়ার হয়ে গেছে। দাওয়াই পানিতে শুধুমাত্র হোমস্টেতে বেড়ানো নয়, দাওয়াই পানির আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে। এর পাশেই আছে লামাহাটা ইকো পার্ক, আর তার থেকে সামনেই আছে তিনচুলে, এবং আরেক পাশে আছে তাকদা, যেটা আমি আগের দিনই দেখিয়েছি। তো সকাল সকাল এখানে কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর আমরা টি ও ব্রেকফাস্ট করে নিলাম এবং 9টা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে সবার প্রথমে আজকে আমরা যাব লামাহাটা ইকো পার্ক। এখান থেকে লামাহাটার দূরত্ব 7 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টা মতো। দাওয়াই পানির রাস্তা একদম যে ভীষণ ভালো তা নয়, মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে ভালো। তাই এখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে লামাহাটা ইকো পার্কের কাছে চলে এলাম। লামাহাটা ইকো পার্কের এন্ট্রি ফি 15 টাকা। ইকো পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়, আর এখানে আছে একটা বড় ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার, ফুল, পাখি, পাইন বন, এগুলো তো আছেই, কিন্তু তার মাঝেই আছে একটি স্যাক্রেড পন্ড, যেটি এখান থেকে 750 মিটার ট্রেক করে ওপরে উঠতে হবে এবং দেখে নিতে হবে। আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করলাম এবং প্রায় 40 মিনিট হাঁটার পর এই 750 মিটার ট্রেক আমাদের কমপ্লিট হলো এবং আমরা দেখে নিলাম লামাহাটা ইকো পার্কের সেই স্যাক্রেড পন্ড। বৌদ্ধ ধর্ম মতে এই পন্ড নাকি পবিত্র, তাই এখানে পূজো অর্চনা করা হয়। আপনিও অ্যাডভেঞ্চার প্রিয় হলে এখানে হেঁটে হেঁটে আসতে পারেন। আমরা এখানে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম এবং এখান থেকে বেরিয়ে পড়লাম সামনের দিকে। সামনে একদিকে আছে তাকদার রাস্তা, আরেক দিকে আছে পেশক টি গার্ডেন হয়ে তিনচুলে হয়ে ফেরার রাস্তা। তাকদার রাস্তায় যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন অর্কিড গার্ডেন, আর তিনচুলের রাস্তায় যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন পেশক টি গার্ডেন, গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো আমরা এ যাত্রায় আর পেশক টি গার্ডেন যাইনি। আমরা পৌঁছে গেলাম তাকদার অর্কিড সেন্টারে। অর্কিড সেন্টারে এন্ট্রি ফি 15 টাকা পার হেড। আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে প্রায় 100-এরও বেশি প্রকারের অর্কিড গাছ আছে। শীতকালে এখানে এলে দারুণ সুন্দর অর্কিড ফ্লাওয়ার দেখতে পাবেন। তাছাড়া আছে বহু বনৌষধির গাছ। অর্কিড এবং এই বনৌষধিগুলি আমাদের মেডিকেল সায়েন্সে খুবই উপকারী উদ্ভিদ, আর এগুলি এখানে সংরক্ষিত করা আছে। তো এখানে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। রাস্তায় পড়ল তিস্তা ভ্যালি টি গার্ডেন। তিস্তা ভ্যালি টি গার্ডেনের সৌন্দর্য অপরূপ। এটি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য লার্জেস্ট টি গার্ডেন। এখানে আমাদের একটু ড্রোনের খেলা হয়ে গেল। তো তিস্তা ভ্যালি টি গার্ডেন দেখে আমরা বিকেল নাগাদ পৌঁছে গেলাম এনজিপিতে, আর এখানেই আমাদের জার্নি শেষ হলো। মোটামুটি কত টাকা খরচ হতে পারে এই দাওয়াই পানি 1 নাইট 2 ডেজের ট্যুর প্ল্যানে? প্রথমত বলে রাখি, আপনি যদি শেয়ার গাড়িতে আসেন তাহলে শিলিগুড়ি থেকে জোরবাংলো অবধি আপনার ভাড়া নেবে 150 টাকা, এবং যদি বাসে আসেন তাহলে ভাড়া নেবে 70 টাকা। জোরবাংলো থেকে 6 মাইল বাজার আসতে আপনার পার হেড ভাড়া পড়বে 100 টাকা করে, এবং একটি গাড়িতে যদি 4 জন থাকেন তাহলে 6 মাইল থেকে দাওয়াই পানি হোমস্টে অবধি আপনার ভাড়া পড়বে 600 টাকা, মানে এখানে মাথাপিছু খরচ 150 টাকা। তাহলে বাসে, শেয়ার গাড়িতে এবং পার্সোনাল ক্যাবে আপনি মাত্র 320 টাকাতে পৌঁছে যাচ্ছেন দাওয়াই পানি।
তবে ফেরার দিন যদি বাকি সাইট সিনগুলি করে করে আসতে চান তাহলে মোটামুটি আপনার 4,000 টাকা খরচ হবে একটি গাড়ি পিছু, অর্থাৎ 4 জন থাকলে আপনার পার হেড খরচ পড়ছে 1,000 টাকা করে। আর আপনার একদিনের একজনের ফুডিং লজিং যদি 1,300 টাকা করে ধরেন তাহলে মোট 2,620 টাকায় আপনার 1 night 2 days দাওয়াই পানি ভ্রমণ কমপ্লিট হচ্ছে NGP to NGP। এবং কলকাতা থেকে স্লিপার ক্লাসে আসলে আপনার 800 টাকা, মানে টোটাল 3,500 টাকায় 1 night 2 days একজনার দাওয়াই পানি ঘোরা সম্ভব হচ্ছে যদি 4 জনার গ্রুপে থাকেন। তো এটাই ছিল আমাদের দাওয়াই পানির ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য, সেই দৃশ্য অপূর্ব, অতুলনীয়, মোটেও ভুলবার নয়। তো আপনারাও ভুলবেন না আশা করি। কবে যাচ্ছেন দাওয়াই পানি অবশ্যই কমেন্ট করে লিখুন এবং আপনাদের ভালোবাসাপূর্ণ মেসেজও কমেন্ট করে লিখতে পারেন। আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন এবং আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো পর্বে, নতুন কোনো সিরিজে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।